ओडिशा हाईकोर्ट पाई तीन नुआ विचारपति ना सुपारिश ना सुपारिश कले सुप्रीम कोर्ट कलेजियम तीन जन जे आईनजीवी और दुई जन विचार विभाग अधिकारी आईनजीवी सुमन पटनायक ना सुपारिश विचार विभाग अधिकारी गौरी शंकर शतपथी और चित्तरंजन दास तीन विचारपति ना सुपारिश नुआ विचारपति ना सुपारिश होई तबे ना सुपारिश कले सुप्रीम कोर्ट कलेजियम तीन जन जे आईनजीवी और दुई जन विचार विभाग अधिकारी अधिक सूचना पाए सहित रिपोर्टर इमरान खान जोड़ी रही इमरान अधिक अपडेट তিনি জজ বা তিনি বিচারপতি মিলবে বলে যা কি আজ সুপ্রিম কোর্ট কলেজিয়ামক পক্ষের সুপারিশ করা হয়েছে এবং এমানক মধ্যে দুই জন বিচার বিভাগীয় অধিকারী অর্থাৎ দুই জন জুডিশিয়াল অফিসার অনেক এবং জনে আইনজীবী অনেক যে তিনি জনক বর্তমান বিচারপতি করা সুপ্রিম কোর্ট কলেজিয়াম পক্ষের সুপারিশ করা হয়েছে এবং আমার জানি যা নিয়ম রয়েছে সুপারিশ করে সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম রয়েছে সে কলেজিয়াম সুপারিশ করা পরে কেন্দ্রীয় সরকারের পক্ষে মধ্যে সে সুপারিশ পৌঁছবে এবং রাষ্ট্রপতি তাপরে মধ্যে মোহর মারিবে এবং রাষ্ট্রপতি হি নিযুক্তি দেবে ওড়িশা হাইকোর্টের বিচারপতি মানুষ এথিপাই তিন জন না যেহেতু প্রথম সুপারিশ করে দিয়েছে তাঁর মধ্যে অর্থ বিচার বিভাগীয় যে দুজন অধিকারী রয়েছে তাঁর নাম রয়েছে গৌরী শঙ্কর শতপথী এবং চিত্তরঞ্জন দাস এবং দুজন হচ্ছে বিচার বিভাগীয় অধিকারী এবং যে কুহাযাচ্ছে আইনজীবী যে রয়েছেন যে কি সে মধ্যে বিচারপতি হবে বলে যাকে সুপ্রিম কোর্টের কলেজিয়াম পক্ষে তাঁর নাম সুপারিশ করে দিয়েছে সে হচ্ছে সুমন পটনায়ক এই তিন জনক নাম সুপ্রিম কোর্ট কলেজিয়াম বর্তমান সুপারিশ করছে এবং এর উপরে রাষ্ট্রপতি মোহর মারিবার বর্তমান রয়েছে এবং রাষ্ট্রপতি এই তিন জনক নিযুক্তি মধ্যে দেবে বলে যাকে কুয়া যাচ্ছে এবং আপনার থেকে ওড়িশা হাইকোর্টে যেহেতু দিনক দিন কেস বা মামলা সংখ্যা যেহেতু অধিক বৃদ্ধি পাচ্ছে এবং সেই অনুসারে যে মামলা তাঁর বন্টা বা যে আপডাউন করা কথা বিভিন্ন বিচারপতি মানক মধ্যে তাহা মধ্যে কোর্ট না কোর্টি মামলা আপডাউন করা সত্ত্বে মধ্যে কোর্ট না কোর্টি কিছু মামলা মধ্যে রয়েছে যাহাদ্বারা অধিকাংশ সময়ের যে হাইকোর্ট সঠিক ভাবে মধ্যে পরিচালনা হয়ে পারে এবং অধিক মামলা মধ্যে লম্বা লম্বিত মধ্যে হয়ে রয়েছে এবং বিচার বিধা মধ্যে অধিকাংশ মামলা মধ্যে এই বিচার বিধা মধ্যে হয়ে রয়েছে যা কি সঠিক ভাবে সঠিক নির্দেশ মধ্যে পাই পার বা সঠিক ন্যায় পাইবার মধ্যে কোটি কোটি বিড়ম্ব মধ্যে হয়েছে ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖିକି ହାଇକୋର୍ଟରେ କିଭଳି ଭାବରେ ବିଚାରପତିଙ୍କ ସଂଖ୍ୟା ବଢିବ ଏଥିପାଇଁ ଯେହେତୁ ଦୃଷ୍ଟି ମଧ୍ୟ ଦିଆଯାଇଥିଲା ଆଇନ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଏଥିପାଇଁ ଯେହେତୁ ଆପଣ ଥିବେ କିଛି ଦିନ ପୂର୍ବରୁ ଆହୁରି ଦୁଇ ଜଣ ନୂତନ ବିଚାରପତିଙ୍କୁ ଓଡ଼ିଶା ହାଇକୋର୍ଟରେ ନିଯୁକ୍ତି ଦିଆଯାଇଥିଲା ଏବଂ ଏବେ ଆହୁରି ତିନି ଜଣଙ୍କୁ ମଧ୍ୟ ହାଇକୋର୍ଟର ବିଚାରପତି ଭାବରେ ନିଯୁକ୍ତି ଦିଆଯିବ ବୋଲି ଯାହାକି ସୁପ୍ରିମକୋର୍ଟ କଲେଜିୟମ ବର୍ତ୍ତମାନ ସାଇଜ୍ କରିଛନ୍ତି ଏବଂ ଏହା ପରେ ରାଷ୍ଟ୍ରପତି ନିଯୁକ୍ତି ଦେବା ପରେ ହିଁ ଏହି ତିନି ଜଣଙ୍କୁ ଓଡ଼ିଶା ହାଇକୋର୍ଟର ବିଚାରପତି ଭାବରେ ମଧ୍ୟ ନିଯୁକ୍ତି ପାଇପାରିବେ ଏବଂ ଯେତେ ଜାଣିଥିବେ ଦୁଇ ଜଣଙ୍କ ମଧ୍ୟରେ ଦୁଇ ଜଣ ବିଚାର ବିଭାଗୀୟ ଅଧିକାରୀ ରହିଛନ୍ତି ଏବଂ ଜଣେ ଆଇନଜୀବୀ ମଧ୍ୟ ରହିଛନ୍ତି ବାକି ରହିଲା ରାଷ୍ଟ୍ରପତି ସେମାନଙ୍କୁ ନିଯୁକ୍ତି ଦେବା ପରେ ହିଁ ସେମାନେ ତାଙ୍କର କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରିବେ ଓଡ଼ିଶା ହାଇକୋର୍ଟରେ ଓକେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଇମ୍ରାନ ଆପଣଙ୍କର ତମାମ ସୂଚନା ପାଇଁ।